এবার আমরা আলোচনা করবো যে আল্লাহ রাবুল্লা আলমিনের নামগুলোকে আল্লাহ রব আলমিনের নাম এবং সিফাত গুলোকে যেগুলো আল্লাহ নির্ধারণ করেছেন এবং তার রসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন সেগুলোকে কেউ যদি সেগুলোকে সেগুলো কেউ যদি অস্বীকার করে অথবা কোনো সৃষ্টির সাথে তুলনা করে তাহলে অথবা প্রত্যাখ্যান করে বা বিকৃত করে তাহলে সে কী করলো আল্লাহর উপর মিথ্যা আরোপ করলো আল্লাহ আল্লাহ উপর মিথ্যা আরোপ করলো আল্লাহ পাক বলছেন অন্য একটি আয়াতে যে ফামান ফামান আব্বুল ওমিম মানিস তার আল্লাহ শিখে দিবেন তার মানে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তার চেয়েতে অধিক জালেম মানে পাপিষ্ট গুনাগার আর কে আছে সুরা কাহাফের পনেরো নম্বর আয়াত তো এখানে যে বিষয়টা আমরা আমরা জানতে পারলাম সেটি হলো আল্লাহ রবুল আলমিনের নাম এবং সিফাত সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন নিজে এবং রাসালাম তার হাদিসের মধ্যে আল্লাহর জন্য যে সমস্ত নাম এবং গুণাবলী বর্ণনা করেছেন সেগুলোর উপর আমাদের ধ্বজ ধারণ করতে মানে সেগুলোর উপর আমাদের সন্তোষ থাকতে হবে এবং কোনো প্রকার প্রত্যাখ্যান বিকৃতি অস্বীকৃতি ধরন গঠন নির্ণয় করা ইত্যাদি কোনো কিছু থেকে বিরোধ থাকতে হবে তা এটাকে আমরা এক কথায় বলি বলতে পারি যে হুবহু যেভাবে আছে ওইভাবে বিশ্বাস করতে হবে কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন প্রত্যাখ্যান হ্যাঁ অস্বীকৃতি তারপরে ধরন গঠন বর্ণনা উদাহরণ দেওয়া এগুলো থেকে বিরোধ থাকতে হবে তা নাহলে তা হিদুল সিফাত নষ্ট হয়ে যাবে মানে আকিদা নষ্ট হয়ে যাবে তাম শিফাত ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে এবং আল্লাহর বড় মিথ্যা আরোপ করা হবে